নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির উপজাতি শ্রেণীর উন্নয়ন দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তির দুটি পদে অর্থাৎ হেল্পার, কুক, সুইপার এবং গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে 30টি জেলা থেকে ছেলে মেয়ে সকল চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন। জলপাইগুড়ি উপজাতি উন্নয়ন দপ্তরের অধীনে রেসিডেন্সিয়াল স্কুলে এই নিয়োগটি করা হবে। এই চাকরির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 16 সেপ্টেম্বর। পদের নাম, এখানে বিভিন্ন পদের জন্য আবেদন চলছে। প্রত্যেকটি পদে এক এক করে বিস্তারিত জানাবো। প্রথম পদের নাম কুক, এর বেতন হচ্ছে প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে। শূন্য পদ রয়েছে 3টি। দ্বিতীয় পদের নাম হচ্ছে হেল্পার টু কুক, বেতন প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে, মোট শূন্য পদ রয়েছে 1টি। তৃতীয় পদের নাম সুইপার, বেতন প্রতি মাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে, মোট শূন্য পদ রয়েছে 1টি। বয়সসীমা, উপরের 3টি পদের জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব করবেন 1/1/2022 তারিখ অনুযায়ী। এসসি এসটি শ্রেণী সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তেমন কিছু জানানো হয়নি, তবে গ্রুপ ডি পদের জন্য অষ্টম পাস যোগ্যতায় আবেদন করা যায়। পরের পদের নাম হচ্ছে গেস্ট লেকচারার, যে যে বিষয়ে টিচার না হবে তা হলো জীবন বিজ্ঞান, গণিত, কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স। বেতন, গেস্ট লেকচারার পদে প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে। বয়স, 1 সেপ্টেম্বর তারিখ অনুযায়ী বয়স 40 বছরের কম হতে হবে। এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সেই সঙ্গে বিএড ডিগ্রি থাকা আবশ্যক। মোট শূন্যপদ রয়েছে 5টি। আবেদন পদ্ধতি, জলপাইগুড়ি জেলার উপজাতি উন্নয়ন দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই আবেদনকারীর সঠিক মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার সময় পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, আবেদনকারীর সিগনেচার, আধার কার্ড ইত্যাদি স্ক্যান করে অনলাইনে আপলোড করে দিতে হবে। নিয়োগ প্রক্রিয়া, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর তারিখ অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ, স্কুলের ঠিকানা ইত্যাদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে এই চাকরির বিস্তারিত জানতে পারেন। আবেদনের শেষ তারিখ 22 সেপ্টেম্বর। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে।